এখন আমরা জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পর্কে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, বিশনারি, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তার এবং তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা এবং দক্ষতা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে হাতের মুঠোয় মধ্যে নিয়ে এসেছে। আধুনিক কম্পিউটারের বিকাশ এবং প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজি প্রকৌশলী এবং গণিতবিদের হাতে। তোমরা ইংরেজি প্রকৌশলী এবং গণিতবিদ চার্লস ব্যাবেজের ছবিটি স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছ এবং অনেকেই তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনাযন্ত্রের পরিকল্পনা করেন। তবে গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি বায়রনের কন্যা অ্যাডা লাভলেজ। তোমরা স্ক্রিনে ডান পাশে অ্যাডা লাভলেজের ছবিটি দেখতে পাচ্ছ এবং মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসাবে সম্মানিত করা হয়। 1842 সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা ব্যাবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি বর্ণনা করেন। কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে ক্রমান্বিত করেন। অ্যাডার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলসই অ্যালগোরিদম প্রোগ্রামিং এর ধারণা প্রবর্তন করেছিলেন এবং তিনি অ্যালগোরিদমের প্রবর্তক হিসাবে বিবেচ্য হচ্ছেন। এবং ব্যাবেজের আর অ্যাডার এই কার্যক্রমের পাশাপাশি সেই সময় পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সাল থেকে 1889 সাল পর্যন্ত তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, যা বিনাতারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরে। বিনাতারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তোমরা স্ক্রিনে জগদীশ চন্দ্র বসুর ছবিটি ডান পাশে দেখতে পাচ্ছ এবং 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। বিনাতারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তোমরা স্ক্রিনে ডান পাশে নিচে এই জগদীশ চন্দ্র বসুর ছবিটি দেখতে পাচ্ছ এবং 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পাননি। তবে বেতার তরঙ্গ ব্যবহার করে এ কাজে প্রথম প্রকাশিত হয় সার্বজনীন স্বীকৃতি পান ইতালি বিজ্ঞানী মার্কনি। 1874 সাল থেকে 1937 সাল পর্যন্ত তার এই জীবদ্দশায় এই জন্য তাকে বেতার বা ওয়ারলেস যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তোমরা স্ক্রিনে ডান পাশের উপরে ছবিটি দেখতে পাচ্ছ, মার্কনি বিজ্ঞানী মার্কনি ছবিটি এখানে দেখা যাচ্ছে। এবং 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে এবং পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির প্রথম পথ সুগম হন। 20 শতকে 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অর্পানেট আবিষ্কৃত হয়। বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে অভিযোগ বিকশিত হতে শুরু করে কিংবা কানেক্টিভিটি হতে শুরু করে, আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 1971 সালে আর্পানেটের ইলেকট্রনিক্সের মাধ্যমে পালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনি প্রথম ইমেল সিস্টেমের চালু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, কম্পিউটার নেটওয়ার্ক বলতে দুই বা ততোধিক বা
কম্পিউটার নেটওয়ার্ক বলতে দুই বা ততটি কম্পিউটার কিংবা হচ্ছে স্মার্ট ডিভাইসের মধ্যে যদি নির্বিচ্ছিন্নভাবে তথ্য আদান প্রদান করা যায় এবং পারস্পরিক যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে সেটিকেই হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলে থাকি। দেন আমরা জানবো মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস 1955 থেকে 2011 সাল পর্যন্ত তার এই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনেক 1976 সালে পহেলা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে। তোমরা স্টিভ জবসের ছবিটি ডান পাশের উপরের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। অন্যদিকে 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। বিকশিত হয় MS-DOS বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে, যেটা কিনা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলে থাকি। উইলিয়াম হেনরি বিল গেটসের ছবিটি তোমরা স্ক্রিনের ডান পাশে নিচে দেখতে পাচ্ছ, এখন একটি এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। দেন ইন্টারনেট বিকাশকালে 1989 সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন, তা বাস্তবায়ন করেন এবং সেই থেকে স্যার টিম বার্নার্স লি WWO-র জনক হিসেবে পরিচিত। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয় এবং ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয়। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হচ্ছে এখন এই WWO কিংবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের এই ধারণার মধ্য থেকে। আমরা টিম বার্নার্স লি এর ছবিটি স্ক্রিনের ডান পাশে উপরে দেখতে পাচ্ছ, যেটি একটি এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখন আমরা জানবো সোশ্যাল মিডিয়া সম্পর্কে এবং সোশ্যাল মিডিয়ার কথাটির সাথে কেমন যেন হচ্ছে মার্ক জুকারবার্গ নামে এই ব্যক্তিটি এটির সংস্পর্শতা রয়েছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ জন্ম হচ্ছে 1984 সালে এবং তার চার বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের। ফেসবুক ব্যবহার করি না এমন শিক্ষার্থী পাওয়া খুবই দুষ্কর। আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়া হিসাবে ফেসবুক সাধারণত ব্যবহার করে থাকি। তবে আমাদের শিক্ষার্থীদের একটা বিষয় খুব সচেতন হতে হবে, সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করব কিংবা ফেসবুক টুইটার কিংবা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আমরা ব্যবহার করব, কিন্তু হচ্ছে এর ক্ষতিকারক দিক সম্পর্কে আমরা অবশ্যই অবশ্যই সচেতন থাকব, যেন এই এখানে আমাদের ফেসবুক ফোবিয়া কিংবা নেগেটিভ ইম্প্যাক্ট যেন আমাদের তৈরি না হয়, সেক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে। পাশাপাশি আমাদের গার্ডিয়ান লেভেলে কিংবা হচ্ছে অভিভাবকরা যেন হচ্ছে এই ফেসবুক ফোবিয়া সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। 2015 সালে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1415 মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন হচ্ছে ফেসবুকের। বর্তমানে সেই তথ্যচিত্র অনুসারে সেই ব্যবহারকারীর সংখ্যা অসংখ্য হয়ে দাঁড়িয়েছে। এবং এছাড়াও কম্পিউটার বিকাশে আরও অনেক ব্যক্তিত্ব আমরা লক্ষ্য করে থাকি। আমাদের দেশীয় ব্যক্তিত্ব হিসাবে যদি আমরা চিন্তা করে থাকি, আমাদের কম্পিউটারের এই বিকাশ সাধনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, আমাদের দেশীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকশিত হওয়ার পেছনে অসংখ্য কম্পিউটার প্রকৌশলী এবং সায়েন্টিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যার ধারাবাহিকতায় আমাদের দেশেও তথ্য প্রযুক্তির একটি অন্যতম ছোঁয়া লেগেছে এবং শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহী তৈরি হয়েছে এবং প্রতিনিয়ত জানছে। সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য।